বিকজ চশমার আড়ালে চোখ লুকিয়ে কথা বলতে পারবো না, চশমাটা খুলে চোখে চোখ রেখে কথা বলতে চাই। সেই মেয়েটা যদি এই সব কমেন্ট করে ভুল করে কোনো বাজে স্টেপ নেয়, তখন তোরা নিজেদেরকে ক্ষমা করতে পারবি তো? কখনো পারলে কথাটা ভেবে দেখিস। বঙ্গাই আর সিনেমাপের হচ্ছে বিরাট লস, তাই দেখে মুচকি আছে জি বাংলার বস। যেটা হচ্ছে লাবড়ি মালাই, লাবড়ি মালাই শুনেছি, এবার দেখা যাক যে লাবড়ি মালাই কেমন খেতে লাগে। এই হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভঙ্কর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ জ্যোতিষ ব্লগস। তো আজকে কথা বলবো হচ্ছে আমাদের বেঙ্গল ইউটিউব কমিউনিটিতে একটা নতুন কন্ট্রোভার্সি চালু হচ্ছে, এটা হচ্ছে দুজন স্বনামধন্য ইউটিউবার বঙ্গাই ভার্সেস সিনেবাপ নিয়ে, সিনেবাপের কন্ট্রোভার্সি নিয়ে, দুজনের একটা ওই দাদাগিরিতে যাওয়া নিয়ে দুজনের মধ্যে একটা ঝগড়া বেঁধেছে। দুজনে কন্টিনিউ ভিডিও আপলোড করা যাচ্ছে এবং তাদের ভিডিও অনুযায়ী গেছে অনেকে, তা এক একজন এক একজনের টিমে রয়েছে এবং ক্যাচালটা কন্টিনিউ বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে দেখছি সমস্ত ইউটিউবাররা চোখে চশমা পরে বেশ একটা ভাব নিয়ে কথাবার্তা বলছে, বাট না, চশমা ভাই সব দ্বারা আমার দ্বারা হবে না, বিকজ চশমার আড়ালে চোখ লুকিয়ে কথা বলতে পারবো না, চশমাটা খুলে চোখে চোখ রেখে কথা বলতে চাই। বিকজ যদি ক্রিয়েটারের ভাষায় বলতে চাও, আমি একদম ইউটিউব নিতান্ত শিশু, এখনো হাজার হয়নি, তাই সুতরাং কাউকে জাজ করার মতন অকাত আমার নেই। বাট আমি বঙ্গাই এবং সিনেবাপ দুজনেরই বিভৎস বড় ফ্যান, একদম ফার্স্ট ডে থেকে ওদের ভিডিও ফলো করে এসেছি, তাই একজন ফ্যান হিসেবে বলছি এই যে দুজনের মধ্যে যেটা হচ্ছে সেটা কতটা বাজে লাগছে। যখনই ফেসবুক খুলছি, যখনই ইউটিউব খুলছি এই জিনিস, এবং খবরের চ্যানেলেও দেখাচ্ছে, মানে এমনি আমাদের ইন্ডিয়ার বুকে আমাদের বাংলার ইউটিউব কমিউনিটির অবস্থা ভালো না অ্যাকচুয়ালি, এটা রিয়েলিটি হলো, এটা বাস্তবটা মানতে শিখতে হবে। তাই আজকে কথা বলবো হচ্ছে দুজনের কন্ট্রোভার্সি নিয়ে, বাট কথাটা কিন্তু ওই বাড়িতে কানে হেডফোন গুঁজে একটা ক্যামেরা নিয়ে বসে বসে বিজ্ঞ একটা ইয়ের মতো কথাবার্তা বলতে পারবো না, বিকজ আমার ঘরে ইয়ে ভালো না, ব্যাকগ্রাউন্ড দেখতে সেটা ভাঙা বাজে লাগবে। তাই আমি এরকম রাইডার, তো সব কিছু আমার সঙ্গে রাইডিং জড়িয়ে রয়েছে, তাই কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করতে আমি রাইডেই বেরোবো। তো আমার চলে এসছে এগেন আমার ভাই সুমন, ভাই চলে আসো ক্যামেরাতে। ও ভাই আমি আলসা পুরো, ভাই চেয়ারে বসে বসে সবাইকে হাই বল, হ্যালো 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 হ্যালো, স্পেশাল গেস্ট বলে কথা একদম। ভাইও কিন্তু এবং বঙ্গাই এবং সিনেমাপের দুজনের বিভৎস বড় ফ্যান, মানে ওরও খুব খারাপ লাগে, ও আমাকে সেদিনকে বলছে দাদা এই দুজনের মধ্যে যে শুরু হয়েছে দেখতে খুবই দৃষ্টিকটু লাগছে। তো এখন আমি আর ভাই বেরোবো একটু বিকেলবেলা, একটু হাইওয়ের দিকে যাবো বিকেলবেলাটা, সকালবেলা মানে রোদ বেরোনো যায় না, এবার দেখা যাক বেরোবো, বেরিয়ে এবার রাস্তাতে গিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে যে দুজনের কন্ট্রোভার্সি নিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভিডিওটা দারুণ লাগবে, আর সঙ্গে দেখো এই বিকেলবেলার টাইমটা হাইওয়েতে বাইক চালানোর মজাটাই আলাদা, মাইরি একদম ঝিঙ্কু লাগে ঝিঙ্কু। আর মাঝে মধ্যে রাস্তাটা এরকম না নিচু হয় না, মানে নিজেও নড়ে যায় সঙ্গে ক্যামেরাটাও পুরো নড়ে যায় আর কি। তো যেটা তোমাদের ভিডিও স্টার্টিংয়ে বলছিলাম, এই যে কন্ট্রোভার্সিটা হয়েছে, মানে আমি এখনো অবধি যে প্রত্যেককে দেখছি, যারা যারা অনেকে আছে এই বঙ্গাই সিনেবাপকে কন্ট্রোভার্সি থামাতেও বলছে, বাট প্রত্যেকে দেখছি প্রত্যেকে যে কোনো একজনের সাইড নিচ্ছে, সাইড নিয়ে তার সাপোর্টে কথা বলছে, তারপর লাস্টে বল তোমরা প্লিজ থামাও। এরকমভাবে যদি তোমরা কেউ সবাই কথা বলতে থাকো, এই জিনিস জীবনে থামবে না। যতক্ষণ না এই দুজনের মধ্যে কেউ একজন পুলিশ কেস করছে, এদের কারো শান্তি হবে না বলে রাখলাম। আমি বহু দিন ধরে এদের ভিডিও দেখেছি, কি করে কমিক টাইমিং শিখতে হয় এদের ভিডিও থেকে শেখা যায়। হ্যাঁ বলতে পারো তোমার তো ভাই ট্রাভেলিং চ্যানেল, তুমি কি করে এদের থেকে ভিডিও থেকে শিখবে, বাট বস দেখো কমিক টাইমিং প্রত্যেকটা ভিডিওতে প্রয়োজন হয়। মানে আমি যখন ট্রাভেলিং করছি সেই ভিডিওতে, আমি যখন তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি সেই ইন্টারঅ্যাক্ট করার সময় কিন্তু ট্রাভেলিং বলছি, মানে কমিক টাইমিংয়ের প্রয়োজন হয় এদের জন্য। এদের ফ্যামিলি মেম্বাররাও সাফার করছে এবং অনেক মেয়ে ইউটিউবাররাও সাফার করছে, মানে এদের সাপোর্টার যারা যারা রয়েছে তাদের মানে কি বলবো, নেই কাজ তো কই বাজ আর কি, মানে খেয়ে দেয়ে কাজ নেই, লোকের মেয়েদের ওয়ালে গিয়ে অকথ্য ভাষা গালাগাল দিচ্ছে, মানে আর কত ভাই আর কত। একটা সামান্য ইউটিউবের জন্য কোনো মেয়েকে তাদের কমেন্ট বক্সে গিয়ে ডিমিন করাটা উচিত নয়। সেই মেয়েটা যদি এই সব কমেন্ট করে ভুল করেও কোনো বাজে স্টেপ নেয়, তখন তোরা নিজেদেরকে ক্ষমা করতে পারবি তো? কখনো পারলে কথাটা ভেবে দেখিস। এটুকুই বলার ছিল আমার এই কন্ট্রোভার্সি নিয়ে। এবার তোমরা আমার রাইডটা একটু এনজয় করো তাহলে, একটু বাইকটা টানবো অনেকক্ষণ ধরে, যেহেতু এখানে এত মানে হাওয়ার শব্দ তো জোরে চালালে বেশি জোরে শোনা যাবে না বলে আস্তে চালাচ্ছি, এবার বাইকটা টানা একটু তাহলে। Somebody just like you, but then you walk on by, and I knew what I had to do.
এতক্ষণ ধরে বাইক চালে এটা সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে এই জন্য একটু দাঁড়ালাম আমি আর ভাই। তো ভাই মানে তুইও তো মনে হয় আমার মতন দুজনেরই অনেক বড় ফ্যান, তোর অ্যাজ এ ফ্যান দেখো একটা কথা মানতেই হবে, আজকে যারা বড় বড় ক্রিয়েটার হয়েছে তারা কিন্তু আমাদের মতন ফ্যানদের জন্য কিন্তু বড় ক্রিয়েটার হয়েছে। আমাদের মতো ফ্যানরা যদি তাদের ভিডিও যদি না দেখতাম তারা কিন্তু কোনো বড় ক্রিয়েটার হতো না। তাই প্রত্যেকটা ফ্যানদের কথা, প্রত্যেকটা ক্রিয়েটারদের শোনাও, যেমন হচ্ছে দর্শকদের কথা হিরোরা শোনে সেরকম অডিয়েন্সদের কথা ক্রিয়েটারদের শোনা উচিত। তোর কি বক্তব্য বল এই কন্ট্রোভার্সিটা নিয়ে? দেখ এখন কথা হচ্ছে যে এখনকার ইউটিউবে যোকে যদি ছোট্ট একটা ইস্যু পায় সেটাকেই বড় একটা মানে জিনিস দেখিয়ে দেয়। একদম একদম, কন্টেন্টের জন্য লোকে এখন যা খুশি করতে পারে, সত্যি তাই। সেখানে আমার পার্সোনালি মনে হয় যে সিনেবাব যে শুরু করেছিল কন্ট্রোভার্সিটা সেটা মেবি হয়তো নাও করতে পারতো, বাট ঠিক আছে যখন শুরু হয়ে গেছে এবারে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। বঙ্গাই এগেনস্ট যখন বলেছে, বঙ্গাই এই মুহূর্তে বাংলার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউব চ্যানেল, সিনেবাবও তাই, দুজনে সেম লেভেলের বিগেস্ট ইউটিউব চ্যানেল, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। অবভিয়াসলি যখন দুজনে টক্কর দেবে তখন তার যে সাপোর্টার ফ্যানেরা আছে তারাও ছেড়ে কথা বলবে, মানেই হয় না, এটাতে কোনো রেসলিং ম্যাচ হচ্ছে না। প্রথম কথা এই সাউথ ভার্সেস নর্থ ওই নিকুচি করে কন্ট্রোভার্সির মধ্যে ঢোকা যায়। আমার ভাই মোদ্দা কথা, ফেসবুক খুললেই এক একজন এক একটা ভিডিও আপলোড করছে, বাংলা ইউটিউব কমিউনিটি অনেকটা ক্ষতি হচ্ছে, মানে বাংলা একটা আঙুল তুলছে যে দেখো বাংলা একটা কথা আছে না, ওই রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়া প্রাণ যায়, যত রাজ্যের ওই মানে কি বলবো মানে দু একটা থেকে ছোট ছোট কিছু মাল থেকে ভিডিও আপলোড করছে এদের কন্ট্রোভার্সি নিয়ে, মানে আর কি বলবো মানে কিছু বলার নেই। ফেসবুক খুললে ওই এক ভ্যানতারা কীর্তন, ইউটিউব খুললে ভ্যানতারা কীর্তন, আর কদিন আমাদের হাসিটা তোমাদের অনেকটা বড় পাওনা, মানুষের মুখে তোমরা হাসি ফোটাও তোমার। আমরা মানে আওয়ার মানে রিকোয়েস্ট টু অল অফ ইউটিউব, প্লিজ কাম ব্যাক টু ইউর অরিজিনাল কন্টেন্ট যেটা দিয়ে তোমরা এত বড় হয়েছো। তো এটাই আমার বলার ছিল তোমাদেরকে অ্যাজ এ ফ্যান, এটা রিকোয়েস্ট ছিল। এবার রিকোয়েস্টটা রাখবে কিনা সেটা একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার, রাখতেও পারো নাও রাখতে পারো কিছু বলার নেই। আর এই চশমাটা দেখে ভেবো না কিন্তু একদম কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও করছি বলে স্টার্টিংয়ে বল চশমা খুলে, আর এতক্ষণ ধরে বাইক চালে প্রচণ্ড ধুলো রাস্তায় আর পোকামোকার আর চোখের মধ্যে মাছে চশমার চোখটাকে বাঁচাচ্ছিল সেই জন্য আর কি পড়েছি, আর অন্য কিছু ভেবে নিয়ে না যেন আবার যেন। তো এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, জায়গাটা এত সুন্দর জায়গা, এ মানে ছাড়ো আর এসব নিয়ে বললে একটু অন্ধকার হয়ে এসছে, তো দেখা যাক জায়গাটার মানে প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের দেখানো যায় কিনা, তো দেখে নাও তাহলে। তো মাঝে মধ্যে আমি ইউটিউবে দেখছিলাম, কোথায় গেলি রে, এই তো হাত ছাড়া কোথায় গেলি তুই, কোথায় যা যাস। তো মাঝে মধ্যে ইউটিউবে দেখছিলাম সবাই কবিতা বানাচ্ছে, বাট প্রতিটা কবিতা মানে একে অপরকে ডিমিন করে করে বানাচ্ছে। তো আমিও একটা কবিতা বানিয়েছি বাট কাউকে ডিমিন করে না, দুজনের সাপোর্টেই বানিয়েছি। তো কবিতাটা মানে তোমরা শুনে জানিও কেমন লাগলো, যে কবিতাটা হচ্ছে বঙ্গাই আর সিনেবাপের হলো বিরাট পাঙ্গা, তারপরে লেগে গেল সাপোর্টারদের দাঙ্গা, বঙ্গাইয়া সিনেবাপের হচ্ছে বিরাট লস, তাই দেখে মুচকি আছে জি বাংলার বস, বঙ্গাইয়া সিনেবাপ আমাদের বাংলার গর্ব, তোমরা দুজনে এক হয়ে করো ঢ্যামনামির খর্ব, বঙ্গাইয়া সিনেবাপ দুজনে হাত ধরে হ্যাও শক্ত, আমার নাম শুভঙ্কর আমি তোমাদের দুজনেরই ভক্ত। তো কেমন লাগলো কবিতাটা জানিও, এটা আমার নিজের বানানো, এই রাস্তে আস্তে আস্তে বানা মানে ভেবে বানালাম যে ওই সাহিত্য অ্যাওয়ার্ডটা তোকে দেবো। না ভাই প্লিজ প্লিজ রিকোয়েস্ট ভাই,
আর সাহিত্য একাডেমি পুরস্কার ভাই, নমস্কার ভাই, মানে একটা মারো মাইল, একটা মাইলে বাইরে পড়বে না কিন্তু আমার জিলে ভাত কবি আর তো তো আমার কমেন্ট বক্সে জানিও তোমরা কবিতাটা কেমন লাগলো, আমার নিজের বানানো, আশা করি তোমাদের ভালো লাগবে কবিতাটা। Somebody just like you, but then you walk on by, and I knew what I had to do. The way you're moving, the way you should, everybody's putting নতুন এক ধরনের মালাই খাবো আজকে আমরা, যেটা হচ্ছে লাবড়ি মালাই। লাবড়ি মালাই শুনেছি, এবার দেখা যাক যে লাবড়ি মালাই কেমন খেতে লাগে। এখন আমের ভাই কিন্তু সাইডে দাঁড়িয়ে রয়েছে লাবড়ি মালাই নিয়ে। হ্যাঁ, ওটা কি বানান ভুল করে লাবড়ি নিয়ে কিন্তু লাবড়ি হবে, বুঝতে পারছি না। তো দেখা যাক, খেয়ে দেখা যাক ভাই। ফার্স্ট টাইম দেখলাম লাবড়ি মালাই বলে, এবং লাবড়ি মালাই না লাবড়ি মালাই, তো যাই হোক কোনো একটা হবে মালাই আর মালাই, খেয়ে দেখবো কেমন লাগে আমরা। কেমন লাগছে? হম, ভেতরে মনে পেস্তা দেওয়া। তো এই কন্ট্রোভার্সি নিয়ে আর বেশি কিছু বলার নেই। এই ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল পরে ফ্যান বয়, মানে আমি নিজে ওদের দুজনেরই ফ্যান, আমার ভাইও দুজনেরই ফ্যান। আমাদের তোমাদের ফ্যানদের তরফ থেকে তোমাদের একটা হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ স্টপ দ্য কন্ট্রোভার্সি। এর থেকে বেশি কিছু বলার কোনো যোগ্যতা বা আছে বলে আমি বা আমার ভাই মনে করি না। ফ্যান হিসেবে তোমাদের রিকোয়েস্ট করতে পারি, আর আমাদের রিকোয়েস্ট তোমরা রাখবে কি রাখবে না সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরাও আমার কমেন্ট বক্সে বঙ্গাই এবং সিনেবাবকে রিকোয়েস্ট করো যে প্লিজ স্টপ দি কন্ট্রোভার্সি। তো আশা করো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার ভিডিওটা মনে করো লাইক করো আর শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্প্রেড লাভ অ্যান্ড রাইড হার্ট। বঙ্গাই আর সিনেবাবের হচ্ছে বিরাট লস, সবাই দেখছে খেতে খেতে পাউরুটোতে মাখিয়ে সস। ভালো লাগছে বল, ওটা হেসে ভালো লাগছে কেলানে।